ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব হোমিও ঔষধ নির্দেশিকা অ্যাপ নিয়ে। তো এই অ্যাপটি যখন আপনি ইনস্টল করবেন এবং ইনস্টল করার পর যখন আপনি ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস পাবেন। তো এখানে আপনি পাবেন হোমিও ঔষধের যে প্রয়োজনীয় তথ্য সেগুলো, এর মধ্যে যেসব বিষয়গুলো পাবেন তার মধ্যে রয়েছে হোমিও ঔষধের প্রয়োজনীয় তথ্য, ঔষধ নির্বাচন করবেন কীভাবে, ঔষধ কেনার নিয়মকানুন, হোমিও ঔষধের মেয়াদ কত দিন, তারপর হচ্ছে কত শক্তির ঔষধ খাওয়া উচিত, ঔষধ কী পরিমাণ খেতে হবে, ঔষধ কীভাবে খেতে হবে, ঔষধ কতক্ষণ পর পর খেতে হবে, ঔষধের কাজের কতক্ষণ অপেক্ষা করতে হবে কাজের জন্য, তারপর হচ্ছে কীভাবে বুঝতে পারবো যে ঔষধের নির্বাচন ভুল হয়েছে কি না, ঔষধের নির্বাচন ঠিক আছে কি না, কোন কাজ কোনো কাজ হচ্ছে কি না, এগুলো কীভাবে বুঝবেন। তারপর এছাড়াও রয়েছে ঔষধ খেয়ে রোগ বেড়ে গেলে কি করবেন, ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া এবং বিষক্রিয়া, খাবার পানির সংক্রান্ত নির্দেশনা, অন্যান্য ধরনের ঔষধ একসাথে খাওয়া যাবে কি না এটা সম্বন্ধে জানতে পারবেন। তারপর হচ্ছে ভুল ঔষধের ক্ষতি থেকে বাঁচার উপায় কি, ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা এবং নিষেধাজ্ঞা, তারপর হচ্ছে জরুরি হোমিওপ্যাথিক ঔষধ, হোমিওপ্যাথিক ঔষধের কিছু তালিকা রয়েছে, তারপর বিভিন্ন প্রকার রোগ ও ঔষধসমূহ এগুলো রয়েছে, বিভিন্ন ও এখানে রোগ এবং তার ঔষধ রয়েছে। তো যাই হোক, এখানে এখন আমরা চলে যাব প্রথম দিকে। প্রথম দিকে যে বিষয়টি প্রয়োজনীয় তথ্য, এখানে ঔষধ নির্বাচন করবেন কীভাবে তার প্রয়োজনীয় তথ্যগুলো কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। তো যাই হোক, এখান থেকে ব্যাক করলাম। ব্যাক করার পরে এবার আমরা চলে যাব ঔষধ নির্বাচন করবেন কীভাবে। তো ঔষধ কীভাবে নির্বাচন করবেন এটি আপনাকে বুঝতে হলে এখানে 176 পেজের একটি বিষয় দেওয়া রয়েছে। তো এখানে আপনি অ্যারো বাটনে টাচ করলে পরবর্তী পেজটি চলে আসবে, ঔষধ কেনার নিয়মকানুন কীভাবে কিনবেন সেটি এখানে রয়েছে, তারপর হোমিও ঔষধের মেয়াদ কতদিন থেকে সেটি এখানে পাবেন, এরপর কত শক্তির ঔষধ খাওয়া উচিত সে বিষয় সম্বন্ধে এখানে বিস্তারিত পাবেন, তারপর ঔষধ কী পরিমাণ খেতে হবে সেই বিষয়গুলো এখানে দেয়া রয়েছে, এগুলো আপনারা এখান থেকে পড়ে নেবেন। এরপর রয়েছে হোমিও মেডিসিন বাংলা, ঔষধ কীভাবে খেতে হবে তার নিয়মকানুন এখানে দেওয়া রয়েছে, নিয়মকানুন এখান থেকে জেনে নিতে পারবেন। তারপর হচ্ছে ঔষধ কতক্ষণ পর পর খেতে হবে এখানে সে বিষয় সম্বন্ধে লেখা রয়েছে, তারপর ঔষধে কাজের জন্য কতক্ষণ অপেক্ষা করতে হবে সেটি এখানে দেওয়া রয়েছে, কীভাবে বুঝতে পারবেন ঔষধের নির্বাচন ভুল হয়েছে কি না সেটি এখানে দেওয়া রয়েছে, তারপর ঔষধ নির্বাচন ঠিক আছে কি না, কোনো কাজ হচ্ছে কি না সে বিষয়ে এখানে বুঝতে পারবেন। এরপর রয়েছে ঔষধ খেয়ে রোগ বেড়ে গেলে কি করবেন সেগুলো এখানে পাবেন, এরপর অ্যারো বাটনে টাচ করলে পরবর্তী অপশন আসবে, পরবর্তী অপশন ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া বা বিষক্রিয়া, রয়েছে খাবার পানীয় সংক্রান্ত নির্দেশনা, তারপর রয়েছে অন্য রোগের ঔষধ একসাথে খাওয়া যাবে কি যাবে না সেটা সে বিষয়ে লেখা রয়েছে, তারপর হচ্ছে ভুল ঔষধের ক্ষতি থেকে বাঁচার উপায়, আপনি যদি ভুল ঔষধ নির্বাচন করেন তাহলে কীভাবে এই ক্ষতি থেকে বাঁচতে পারবেন সেটি এখানে লেখা পাবেন, তারপর ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা ও নিষেধাজ্ঞা, এখানে পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা নিষেধাজ্ঞা সম্বন্ধে বিস্তারিত লেখা রয়েছে, 16টি পয়েন্ট রয়েছে, এখানে 16টি পয়েন্ট আপনি বুঝে নিতে পারবেন যে কী কী বিষয় সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এরপরে রয়েছে অ্যাকোনিটাম নাপুইলাস, এটি হচ্ছে আপনার যে কোনো রোগী হোক না কেন, জ্বর কাশি ডায়রিয়া মশা নিউমোনিয়া পেট ব্যথা হাঁপানি মাথা ব্যথা বুক ব্যথা শ্বাসকষ্ট বার্ড ফ্লু বুক ধরফরণের প্রবৃত্তি যদি হঠাৎ শুরু হয় এবং শুরু থেকেই মারাত্মক রূপে দেখা দেয় অথবা দু এক ঘন্টার মধ্যে সেটি মারাত্মক আকার ধারণ করে, তবে একোনাইট ঔষধটি
হলো তার এক নম্বর ঔষধ। ইকোনাইটকে তুলনা করা হয় ঝড় তুফান টর্নেডোর সাথে, প্রচণ্ড কিন্তু ক্ষণস্থায়ী। তো যাই হোক, ইকোনাইট ঔষধ কী রোগের কারণ জন্য ব্যবহার করবেন সেটি এখানে পেলেন। তারপর হচ্ছে ব্রিওনিয়া, তো ব্রিওনিয়া আলবা এটি কোন রোগের জন্য? রোগীর ঠোঁট জিব্বা গলা শুকিয়ে কাঠ হয়ে গেলে। যাই হোক, এখানে দেখে নেবেন, এখানে অনেকগুলো ঔষধ রয়েছে, পর্যায়ক্রমে আপনি টাচ করলে এক একটি ঔষধ আসবে। সব ঔষধগুলো আমি কিন্তু এখানে নাম বললাম না, আপনারা এখানে জেনে নেবেন এবং এই অ্যাপ থেকে পড়ে নিতে পারবেন। এখানে বাংলায় দেওয়া রয়েছে, সম্পূর্ণ আপনারা পড়লে বুঝতে পারবেন। তো আমি চলে যাব পরবর্তী অপশনগুলোতে। এখানে দেখতে পাচ্ছেন যে এর আগের অপশনটি ছিল আত্মবিশ্বাসের অভাব, ইচ্ছাশক্তি, বিকলতা। তো যাই হোক, দুর্ঘটনা, ব্রণ, মাদকাসক্তি, মদ, গাঁজা, ফেন্সিডিল, হেরোইন, প্যাথিডিন ইত্যাদি নেশার যে বিষয় সম্বন্ধে লেখা রয়েছে এখানে, এবং এখানে দেখতে পাচ্ছেন বিড়ি সিগারেট ধূমপানের নেশা ছাড়াতে এসটিফিসেভগ্রিয়া একটি শ্রেষ্ঠ ঔষধ। তারপর রয়েছে নেট্রাম ফস ঔষধটি মরফিন, প্যাথিডিন ও হেরোইনের নেশা বন্ধ করতে সাহায্য করে। এছাড়া আপনি দেখতে পাচ্ছেন সালফুরিক অ্যাসিড ঔষধটি মদ ফেন্সিডিলের নেশা ছাড়াতে একটি অসাধারণ ঔষধ। তো যাই হোক, তারপর রয়েছে মদ ফেন্সিডিল দীর্ঘদিন সেবনে শরীরের যে ক্ষতি হয় না কেন, নাক্স ভূমিকা তাকে পুষিয়ে দিতে পারে। তো যাই হোক, এখানে অনেকগুলো ঔষধের নাম রয়েছে, এগুলো দেখতে পাবেন এবং এখান থেকে নেশা থেকে আপনি বিরত থাকার জন্য এখানে এগুলো ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে টাক চুল পোড়া, এই বিষয় নিয়ে যে সকল ঔষধ রয়েছে সেগুলো এখানে লেখা রয়েছে। এরপর রয়েছে ঋতুস্রাব না হওয়া বা বন্ধ থাকা এই বিষয়ে, তারপর মুখের ঘা, তারপর রয়েছে অ্যাপেন্ডিসাইটিস, তারপর ক্ষুধার সমস্যা, রক্তশূন্যতা। এইখানে যে রোগগুলো আমি বলতেছি প্রত্যেকটির ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং কী কী ঔষধ খেতে হবে সেগুলোর ডিটেলস রয়েছে। তারপর হৃৎপিণ্ড ব্যথা বা হৃদযুগল, তারপর হচ্ছে পশু পাখিদের রোগ, তারপর অ্যান্থ্রাক্স, অ্যান্টিবায়োটিক, দুশ্চিন্তা, উৎকণ্ঠা, টেনশন, উদ্বেগ, তারপর হচ্ছে আর্সেনিক বিষক্রিয়া, খিচুনি, তর্কা, মৃগী রোগ, সন্ন্যাস রোগ ইত্যাদি। তো যাই হোক, এখানে বিভিন্ন এভাবে অনেকগুলো রোগ কিন্তু রয়েছে। তো এখান থেকে আপনারা এই রোগগুলোর ঔষধ সম্বন্ধে জানতে পারবেন, এখানে অনেক বিষয় রয়েছে। তো আপনারা যদি হোমিও ঔষধ সম্বন্ধে জানতে চান বা হোমিও ঔষধ খেতে চান বা আপনি আপনার ডক্টর যে ঔষধটি লিখেছে সেটি সঠিক কিনা সেটি আপনি তুলনা করতে চান, তাহলে এই অ্যাপটির মাধ্যমে আপনি কিন্তু সেগুলো তুলনা করে নিতে পারেন। তো এক্ষেত্রে আপনাকে অ্যাপটি ইনস্টল করে নিতে হবে এবং ইনস্টল করে আপনি ইউজ করতে পারবেন। তো ইনস্টল করার জন্য আপনি নর্মালি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে হোমিও ঔষধ নির্দেশিকা লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ইনস্টল করে নিতে পারবেন। এছাড়া অ্যাপটিতে 3 বার অপশনে টাচ করলে আপনি এই অপশনগুলো পাবেন, এর মধ্যে রয়েছে নির্দেশিকা, ফেভারিট, মোর অ্যাপ্লিকেশন, এখানে তাদের অন্য যেগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলো পাবেন। সেটিংস মেনু, সেটিংস মেনুতে আপনি পাবেন এখানে থিম আপনি ইউজ করতে পারবেন, কালার ইউজ করতে পারবেন, টেক্সট সাইজ বড়ো ছোটো করতে পারবেন, কন্টেন্ট সাইজ বড়ো ছোটো করতে পারবেন। এরপর রয়েছে আপডেট অ্যাপ ডাটাবেস, এখান থেকে আপনি অ্যাপ ডাটাবেস আপডেট করতে পারবেন, ডিলেট অ্যাপ ডাটাবেস এখান থেকে ডিলেট করতে পারবেন, প্রাইভেসি পলিসি রয়েছে। তারপর রয়েছে অ্যাবাউট অ্যাপ, এখান থেকে অ্যাপটি সম্বন্ধে জানতে পারবেন, আপডেট অ্যাপ এখান থেকে কোনো আপডেট থাকলে আপনি আপডেট নিতে পারবেন, শেয়ার অ্যাপ এই অপশন থেকে শেয়ার করতে পারবেন, এবং এক্সিট অ্যাপ এখান থেকে আপনি অ্যাপটি কেটে দিতে পারবেন। তারপর সার্চ বাটন রয়েছে, এখান থেকে আপনি সার্চ করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ঔষধ নির্দেশিকা, এখানে ফোন নাম্বার আপনি ইন্টারনেট ইউজ করতে হবে, এখানে যদি কোনো মেসেজ দিতে চান
সেক্ষেত্রে তারপরে আছে থ্রি ডট, থ্রি ডটে আপনি টাচ করলে এখানে সেটিং, ডিলিট ডাটাবেস ফেভারিট এবং অ্যাবাউট অ্যাপ এই অপশনগুলো পাবেন। এবং এখানে আপনি হোমিও নির্দেশিকা এই অপশনটিতে যখন ঢুকবেন, ঢোকার পর আপনি যে কোনো একটি অপশনে টাচ করলে এখানে দেখতে পাবেন নিচে কতগুলো বাটন রয়েছে। তো এই বাটনগুলোর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন অ্যারো বাটন, এখান থেকে পিছনের পেজে যাওয়া হয়, সাধারণত এখান থেকে পিছনের পেজে যাওয়া হয়। আমি দুই আসি, এপাশে বাম পাশের অ্যারো বাটনটিতে টাচ করলে আপনি একে যেতে পারবেন, যেমন একে চলে আসলাম। তারপর হচ্ছে এখানে টেক্সট কপি, এই পরের যে অপশনটি এটি থেকে আপনি টেক্সট কপি করতে পারবেন। তারপর এখানে আপনি লাইক দিতে পারবেন, তারপরে এই অপশন থেকে শেয়ার করতে পারবেন আপনি যদি শেয়ার করতে চান সেক্ষেত্রে। তো যাই হোক, আমি এখান থেকে ফিরে আসলাম। তারপর হচ্ছে এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে মোর অ্যাপ্লিকেশন এগুলো পাবেন। তারপরের যে আরো বাটনটি রয়েছে এখান থেকে আপনি সামনের পেজগুলো যেতে পারবেন। তো এই হচ্ছে অ্যাপের মূল বিষয় বা থিমগুলো। তো এই অ্যাপ থেকে আপনি হোমিও ঔষধের যে ঔষধ সম্বন্ধে জানতে পারবেন এবং রোগ ওয়াইজ কী কী ঔষধ খাবেন সেগুলো আপনি জানতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা হবে এবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।